হ্যালো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, ক্যান ইউ টেল মি দ্যাট হোয়াট উই আর গোইং টু ডু টুডে? আজ কিন্তু আমি তোমাদের ভীষণ ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি করাবো। কোন বুক থেকে জানো? মাই নাম্বার নোটবুক থেকে। ওকে, আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, মাই নাম্বার নোটবুকটা আনতে হবে। এই যে দেখো, এটা কি বুক? মাই নাম্বার নোটবুক, তাই তো? এই বুকটা কি নিয়ে এসো, আর সঙ্গে একটা পেন্সিল, একটা ইরেজার আনতে হবে। ওকে, আচ্ছা এনেছো সবাই? ওকে, এখন পেজ ওপেন করতে হবে। তো এখন এই বুকের পেজ নাম্বার 5858 ওপেন করে ফেলো। উইচ নাম্বার ইজ ইট আমার সঙ্গে একবার বলো। 5858, ভেরি গুড। না ফ্লাওয়ার্স, মাম্মা নাহলে পাপার হেল্প নিয়ে ঝটপট করে ওপেন করে ফেলো পেজটা, ঠিক আছে? আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, আজ তো আমরা ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি করবো। যেহেতু আমাদের কাছে ক্রেয়ন্স রয়েছে, পেন্সিল রয়েছে, ইরেজার রয়েছে, নিশ্চয়ই কালার করবো আমরা। আচ্ছা তার আগে ফ্লাওয়ার্স, চলো আমরা নাম্বার 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে ফেলি। ওকে, এই যে নাম্বার 1, তারপর নাম্বার 2, তারপর 3, 4, 5, তারপর 6, 7, 8, 9, 10, 10, তাই তো? ওকে, এখন তাহলে ফ্লাওয়ার্স চলো আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করে ফেলি। আর ইউ রেডি ফ্লাওয়ার্স? ওকে, লেটস গেট স্টার্টেড। মাই ডিয়ার ফ্লাওয়ার্স, দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে তো আমরা অনেকগুলো ভেজিটেবলস দেখতে পাচ্ছি, ফ্রুটস দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা আমাদের কি করতে হবে এখন? আমরা কিন্তু এখন এই ভেজিটেবলসগুলো আর এই ফ্রুটসগুলো কাউন্ট করব। কাউন্ট করে কিন্তু এই বক্সেসের মধ্যে কারেক্ট নাম্বারটা লিখব। ওকে, তার আগে আমাকে বলতে পারবে, হোয়াট আর দিস ফ্লাওয়ার্স? ক্যান ইউ টেল মি হোয়াট আর দিস? ইয়েস, দিস আর গ্রেপস। অ্যান্ড হোয়াট ইজ দিস? দিস ইজ ক্যাপসিকাম। দিস ইজ ব্রোকলি। এটা কি? বানানা। এটা কি? টমেটো। এটা কি? পটেটো। দিস ইজ অ্যান অরেঞ্জ। দিস ইজ অ্যা ক্যারট। দিস ইজ অ্যা পাইনঅ্যাপল। অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাপল। ওকে, ফার্স্টে আমরা কি করব? এগুলো কি? গ্রেপস। এখন আমরা চলো এখান থেকে খুঁজে বের করি এখানে কতগুলো গ্রেপস এর বাঞ্চেস আছে। ওকে, এই যে দেখো, ওয়ান ওয়ান বাঞ্চ, আর কি দেখতে পাচ্ছো? তাহলে এখানে ওয়ান বাঞ্চ রয়েছে, তাই তো? তাহলে এই বক্সে আমরা নাম্বার 1 লিখবো। সবাই পেন্সিল নিয়ে নাও। এই যে পেন্সিল নিয়েছি, নাম্বার 1। ওকে ফ্লাওয়ার্স, তারপরে ফ্লাওয়ার্স আমাকে বলো এটা কি? ক্যাপসিকাম। এখন চলো আমরা কাউন্ট করে দেখি এখানে কতগুলো ক্যাপসিকাম রয়েছে। চলো ফ্লাওয়ার্স, দেখতে পাচ্ছো? এই যে 1, 2, আর কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে দেয়ার আর 1, 2, 2 ক্যাপসিকামস, রাইট? তাহলে এখানে নাম্বার 2 লিখবো। চলো ফ্লাওয়ার্স, নাম্বার 2 লিখে ফেলি। দেখো পেন্সিল নিয়েছি, এই ঘুরিয়ে নাম্বার 2, রাইট? ওকে ফ্লাওয়ার্স, তারপরে আমাকে বলো ফ্লাওয়ার্স এটা কি? ব্রোকলি, তাই তো? তাহলে এখানে দেখি আমরা এখানে কতগুলো ব্রোকলি রয়েছে। 1, আর কোথায়? এই যে 2, আর দেখতে পাচ্ছো এইখানে 3, 1, 2, 3 ব্রোকলি হিয়ার, রাইট? তাহলে ফ্লাওয়ার্স, উই হ্যাভ টু রাইট দ্য নাম্বার 3 ইন দিস বক্স। ওকে, ওকে ফ্লাওয়ার্স, দেখো এই যে নাম্বার 3। ওকে ফ্লাওয়ার্স, তারপর ফ্লাওয়ার্স হোয়াট ইজ দিস? দিস ইজ আ বানানা। তাহলে এখানে কতগুলো বানানাস আছে চলো আমরা কাউন্ট করে দেখি। 1, 2, 3, 4, 4 বানানাস হিয়ার, রাইট? তোমরা কি আর বানানা দেখতে পাচ্ছো? না না, তাহলে এই বক্সে আমরা নাম্বার 4 লিখবো। সে 4 লিখো, 1 স্ট্যান্ডিং লাইন, 1 স্লিপিং লাইন, 1 স্ট্যান্ডিং লাইন, নাম্বার 4। তারপরে বলো ফ্লাওয়ার্স এটা কি? টমেটো। এখানে আমরা কোথায় টমেটোস দেখতে পাচ্ছি? চলো ফ্লাওয়ার্স আমরা কাউন্ট করে দেখি কোথায় দেখতে পাচ্ছো ফ্লাওয়ার্স। ওকে, এই যে দেখো, 1, 2, 3, 4, 5 টমেটোস হিয়ার, রাইট? তাহলে তো বক্সে নাম্বার 5 লিখতে হবে। তো নাম্বার 5 লিখি। দেখো ফ্লাওয়ার্স, ফার্স্টে 1 স্ট্যান্ডিং লাইন ঘুরিয়ে কার্ভ, তারপরে স্লিপিং লাইন নাম্বার 5, তারপরে এটা কি? পটাটো। পটাটো কোথায় দেখতে পাচ্ছি? চলো কতগুলো পটাটো দেখতে পাচ্ছি আমরা কাউন্ট করি। 1, 2, 3, 4, 5, আর কোথায়? এই যে 6, 6 পটাটোস হিয়ার, রাইট? তাহলে চলো নাম্বার 6 লিখি এই বক্সে। ওকে ফ্লাওয়ার্স, দেখো পেন্সিল নিয়েছি, এই ঘুরিয়ে নাম্বার 6। ওকে, তারপর ফ্লাওয়ার্স হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান অরেঞ্জ, তাই তো? আর তাহলে আমরা এখানে কতগুলো অরেঞ্জেস দেখতে পাচ্ছি কাউন্ট করে চলো ফ্লাওয়ার্স। ওকে, 1, আর কোথায়?
One sleeping line, one slanting line, number 7. তারপর ফ্লাওয়ারস এটা কি? What is this? This is a carrot. আমরা এখানে কতগুলো ক্যারেট দেখতে পাচ্ছি? চলো কাউন্ট করি. 1 2 3 4 5 6 7 8. 8 ক্যারেটস here, right? তাহলে বক্সে নাম্বার 8 লিখি. কিভাবে তোমরা লিখতে পারো লিখে ফেলো আমার সঙ্গে. A ঘুরিয়ে নাম্বার 8. ওকে. তারপর ফ্লাওয়ারস ক্যারেটের পরে কি রয়েছে? এই যে পাইনাপল, পাইনাপল আমরা এখানে কতগুলো পাইনাপলস দেখতে পাচ্ছি চলো কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 9 পাইনাপলস হিয়ার রাইট। তাহলে তো আমাদের এই বক্সের নাম্বার 9 লিখতে হবে। দেখো ফ্লাওয়ারস, এই যে পেন্সিল নিয়ে নিচে নাম্বার 9 লিখে ফেলি। এ ঘুরিয়ে সার্কেল, তারপর নাম্বার 9। ওকে ফ্লাওয়ারস, ভেরি গুড। তারপর এটা কি? অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। এখানে কতগুলো অ্যাপলস দেখতে পাচ্ছি চলো কাউন্ট করি, আমরা খুঁজে বের করি। 1 2 3 4 5 6 7 8 9 1 0 10 তাহলে বক্সে 1 0 10 লিখবো, তাই তো? সবে পেন্সিল নিয়ে নাও। এই যে পেন্সিল নিচ্ছি, আর নাম্বার 10 কি করে লিখবো আমরা দেখো। এই নাম্বার 1, তারপর ঘুরিয়ে 0, নাম্বার 10। তাহলে ফ্লাওয়ারস দেখেছো, 1 2 3 4 5 6 7 8 9 1 0 10, আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখলাম এই ভেজিটেবলস গুলো আর ফ্রুটস গুলো কাউন্ট করে, রাইট? ওকে ফ্লাওয়ারস, ভেরি গুড। তাহলে ফ্লাওয়ারস আজকে আমরা কত বিউটিফুল একটা অ্যাক্টিভিটি শিট করলাম, তাই তো? আচ্ছা, তো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এখন কিন্তু বাড়তি 1 থেকে 10 পর্যন্ত লেখা প্র্যাকটিস করতে হবে। ওকে, সুন্দর করে কিন্তু লিখতে হবে সবাইকে। ওকে, ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বারস অ্যাট হোম। ওকে, আচ্ছা মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার নাও।